Assalamualaikum viewers, welcome back to my channel, Shimu's blog and recipes channel থেকে আমি শিমু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। আজকে রেসিপিটি হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি এখানে হাড় এবং চর্বি সহ 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন বাটা আর হচ্ছে আদা বাটা, আর এখানে নিয়েছি রাঁধুনির রেডিমিক্স মশলা। তো রেডিমিক্স মশলাটা দিয়ে আজকে রেসিপিটি করব। তো এখন হচ্ছে মিক্স করব। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এখানে আমি 5টা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা। এখানে আমি কিন্তু আমার পরিমাণ বুঝে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। আমি এখানে সরিষার তেলও দিয়ে দিলাম এবং সয়াবিন তেলও দিলাম, দুটা মিক্স করে দিলাম। আর এখানে আমি রাঁধুনির রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম, পুরো মশলাটাই দিয়ে দিব, আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবং এগুলোকে ভালোমতো এখন মশলাগুলো মাংসের সাথে মিক্স করে নিব যেন ভালো মতো মিক্স হয়। এটা হাত দিয়ে যদি আপনারা করেন তাহলে অনেক ভালো হবে, চেষ্টা করবেন হাত দিয়ে মিক্সটা করার জন্য। আর আপনারা কিন্তু মাংসের পরিমাণটা বুঝে মশলাগুলো দিবেন, আদা বাটা রসুন বাটা সেই পরিমাণ বুঝেই কিন্তু দিবেন। তো আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আদা বাটা রসুন বাটাটা না ইউজ করলেও চলবে, যেহেতু আমরা রেডিমিক্স মশলাটা ইউজ করছি এখানে। তো রেডিমিক্স মশলার মধ্যে কিন্তু প্রত্যেকটা মশলা আপনারা পাবেন ওখানে, তো সেজন্য না দিলেও চলবে, বাট আমার ভালো লেগেছে সেজন্য আমি দিয়েছি। আর এখন আমি এগুলোকে ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এগুলোকে 1 ঘন্টা রেখে দিব। তারপর 1 ঘন্টা পরে এগুলোকে রান্না করে নিব। তো 1 ঘন্টা পরে ফিরে আসছি। তো এখন আমি চুলায় দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম। খুব আস্তে আছে রান্না করতে হবে। আর এখানে কিন্তু যেটা বলেছিলাম একটু আগে, এখানে মরিচ রসুন মরিচ জিরা ধনিয়া আদা প্রত্যেকটা মশলা দেওয়া আছে, গোলমরিচ। আর এখানে কিন্তু প্যাকেটের গায়ে সব কিছু লেখা আছে, প্রয়োজনীয় উপাদান পরিমাণ এভরিথিং সব কিছুই লেখা আছে। আপনারা চাইলে এরকম করে রান্না করতে পারেন। তো যাই হোক, এখানে আমি একটু আলতো হাতে নেড়ে দিতে হবে, একটু পরপর নেড়ে দিতে হবে, কারণ হচ্ছে যেন লেগে না যায় মাংস আর মশলাগুলো, যেন পাতিলের তলায় না লেগে যায়, সেজন্য একটু পরপর নেড়ে দিতে হবে। আমি একটু আলতো করে নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে রাখলাম। আর পুরো রান্নাটা কিন্তু লো আঁচে রান্না করতে হবে, চুলার আঁচটা একদম লো রাখতে হবে। তো আমি আবারও নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন মশলা আর মাংসগুলো পাতিলের তলায় না লেগে যায়, একটু পরপরই আপনাদেরকে নেড়ে দিতে হবে। আর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, মশলার পানি আর মাংসের যে নিজস্ব পানি আছে ওই পানিটাই কিন্তু বের হয়েছে, আর ওই পানিটা দিয়ে কিন্তু আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। পানিটা দিব পরে, আগে হচ্ছে মশলার পানি আর মাংসের পানির সাথে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টা শুকনো মরিচ। আপনারা যত ভালো মতো কষিয়ে রান্না করবেন লো আছে, ততই খেতে কিন্তু অনেক মজা হবে। আর এখানে আমি পানি দিয়ে দিলাম। তো মাংস যতটুকু সিদ্ধ হয়েছে আর তো কতটুকু পানি লাগবে সে বুঝে কিন্তু পানির পরিমাণটা দিবেন।
तो पानी दिए ढाकना दिए ढेके रखी। जरा चैनल नतून आमार चैनल के एखो सबसक्राइब करें ता प्लिज सबसक्राइब कर पशे थकबें पशे थका बेल आइकन बजे दीबें जान परवर्ती सब भिडियो नोटिफिकेशन अपन का चले आसे। और रेडिमिक्स मसलार मध्य जो दोटो पैकेट छिल तो बड़ो पैकेटा दिए प्रथम एड कर नहीं छोटो पैकेटर मसलागुलो माँसर साथ ही दिए दिलाम तारपर होच्छे नेड़े दिच्छी। आपनारा किन्तु किछुक्षण पर परे नेड़े दिबेन ना होले किन्तु मसलागुलो लेगे जाबे। तारपर आमी नेड़े चेड़े ढाकनाटा दिए दिए दिलाम। तो एखाने होच्छे एलाची दाँत छिलो आर होच्छे लंग दिए दिलाम। रेडिमिक्स मसलार साथे सबगुलो मसला थाके ताओ आमी दिए दिलाम। आपनादेर जदि भालो ना लागे ना दिलेओ चलबे। आपनारा चाइले रसुन बाटा आदा बाटा एगुलो ना दिलेओ चलबे। एलाची दाँत छिलो लंग ना दिलेओ चलबे बाट आमार भालो लेगेछे सेजन्य आमी दिएछि। आर एखाने आमी दिए दिलाम सस झाल जे ससटा ओई ससटा यूज करछि झाल टमेटो सस। तो टमेटो सस तार दिए आमी नेड़े दिच्छि। এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো লাগবে। তো নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা ভালো লাগলে ফলো দিতে ভুলবেন না, ভালো লাগলে লাইক দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও করার জন্য। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আমি আবারো নেড়ে দিচ্ছি আলতো হাতে। নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এখানে আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি এবং এখানে তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি করে রেখেছি আগ থেকেই, ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিগুলো ভালোমতো ভেজে নিব, ভেজে বাদামি কালার করে নিব। এই পেঁয়াজ কুচিগুলো হচ্ছে মাংসের উপর দিয়ে দিব। এতে দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। তো পেঁয়াজ কুচিগুলো কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে আমাদের। আমি নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে রাখব। আর এই ফাঁকে হচ্ছে মাংসগুলোকে আবার আরেকটু নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন তলাতে না লেগে যায়। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর এই মাংসগুলোকে কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলতে হবে যেন একটু ঝোল না থাকে, পুরোপুরি ভাজা ভাজা। আর এখানে আমি আগে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর দেখুন মাংসের কালারটা কিন্তু কালো হয়ে গিয়েছে এবং মাংসগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে আমাদের কালাভুনা রেসিপি। তো আজকের কালাভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনারা আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ অথবা রেসিপিতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।